কিন্তু অনেক আগে হওয়া উচিত ছিল। কারণ আজকে বাংলার তৃণমূল বলছে যে বাঘের বাচ্চা তারা লড়াই করবে, কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়ে সর্বসাধ্য হয়েছে, সেই সমস্ত লক্ষ লক্ষ মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী যদি বাঘের বাচ্চা মতো দাঁড়াতো, তাহলে আজকে সেই সমস্ত সর্বশান্ত হওয়া মানুষ কিছুটা অর্থ ফিরে পেত। আজ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সব থেকে বেশি চিট ফান্ড কোম্পানির জন্য বিখ্যাত এবং কুখ্যাত। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল জমানায় সব থেকে বেশি কোনো শিল্পের যদি বৃদ্ধি হয়, তার নাম চিট ফান্ড শিল্প। আমরা চাইব যারা সেই সর্বশান্ত মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তদন্তের নামে মানুষকে বিভ্রান্ত করেছে, তদন্তের নামে প্রকৃত অর্থে চিট ফান্ড মালিকদের এবং সেই চিট ফান্ড মালিকদের কাছ থেকে যারা কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে, সেই সমস্ত তৃণমূলের নেতা নেত্রীদের যারা রক্ষা করতে সহযোগিতা করেছে, সেই সমস্ত পুলিশ অফিসার এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নেতা তৃণমূলের যারা বাংলাকে দখল করার জন্য চিট ফান্ডের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তারা নির্বাচনে লড়েছে এবং তাদের নিজের পকেট ভারী করেছে, আজকে তাদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির দাবি কংগ্রেস প্রথম দিন থেকে করেছে আজও করছে। এ লড়াই আমাদের আজকের নয়, সিবিআই তদন্ত হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে, কোর্টের দরজায় আমরা দাবি জানানোর পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত হয়েছিল, আপনাদের মনে রাখা উচিত। তাই এই কংগ্রেস প্রথম দিন থেকে সিবিআই তদন্ত এবং পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ চিট ফান্ডের প্রতারণার যারা প্রতারিত হয়ে যারা সর্বশান্ত হয়েছেন, যারা আত্মহত্যা করেছে, যারা ভিখারি হয়ে গেছেন, যারা ঘর বাড়ি বেঁচে আজও সর্বহারা জীবনযাপন করছেন, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় কোনো তেজ কোনো অনুকম্পা দেখিনি। আজ তিনি বাংলার সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের রক্ষা করার জন্য চ্যালেঞ্জ ছুটছেন। বাংলার মানুষ দেখুন যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী নন, তিনি আজকে বাংলার চিট ফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের নেতৃত্ব দিচ্ছেন, যাতে চিট ফান্ড কেলেঙ্কারি করার পরেও বাংলার মানুষকে সর্বশান্ত করার পরেও তাদের গায়ে কেউ হাত লাগাতে না পারে। আমরা সিবিআইকে বলবো নিরপেক্ষ তদন্ত হোক এবং দ্রুত তদন্ত করে বাংলার মানুষের কাছে জানিয়ে দেওয়া হোক যে কিভাবে এই চিট ফান্ড কেলেঙ্কারিতে পুলিশ অফিসার এবং তৃণমূলের নেতা নেত্রী সমেত বাংলার সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্ব জড়িত আছে। বাংলার মানুষ তা জানতে চাইছে, আমরা তা জানতে চাই। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।